চলে টিএমসি দালাল বিপ্লব ভোট কেনার জন্য টাকা নিয়ে এসছে ভোট কেনার জন্য কাবিলপুর অঞ্চলে সাহেবনগর জুম্মা মসজিদের কাছে ভিতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছিল, তারপরে ধরা পড়ে। বর্তমান তার গাড়িটাকে আটক করা হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। যারা যারা দেখছে ভিডিওটা ইমিডিয়েটলি শেয়ার করতে হবে সবাইকে, কারণ এ টিএমসির দালাল এ বিপ্লব কংগ্রেসের টিকিটের জিতা বিপ্লব টিএমসিতে যোগদান করেছিল, আপনারা সবাই জানেন। সেই বেইমান আজকে কাবিলপুর অঞ্চলে টিএমসির ভোট কিনতে এসছে, দমদার পুলিশের সহযোগিতায় এই কাজ করে তারা। ইলেকশন চলাকালীন কোনো গাড়ি ঢুকতে পাবে না, এটা সবাই জানে। তার সত্ত্বেও ইলেকশন কমিশন বলেছিল যে যদি কেউ টাকা নিয়ে গাড়ি কিনা টাকা নিয়ে আসে গ্রামে, কাউকে দেওয়া হয় সঙ্গে সঙ্গে, যাতে ছবি তুলে তাকে যাতে পোস্ট করা হয়। ওয়ান ডিউটি গাড়ি, এখানে মেম্বার ওয়ান ডিউটি দেখতে পাচ্ছেন, এখানে ওয়ান ডিউটি লেখা আছে। সেই বেমান কুঠে আছে, তো ছবি তুলব লাইভলি ভাই, লাইটটা মার, কুঠে আছো বাইর কর। এই যে তার গাড়ির নাম্বার, টিএমসির দালাল এই এই রাজ্যের সব থেকে বড় ভিখারি দল, চোরেদের দল আবারও প্রমাণিত হলো। কাবিলপুর অঞ্চলে ধরা পড়ে গেল সে চোর, কাবিলপুর অঞ্চলে ধরা পড়লো টিএমসি আর এক চোর বিপ্লব শেখ, এই শামসারগঞ্জের বেইমান বীর শ্রমিকদের বিপ্লব, যে খলিলুর রহমানের অধীনে থেকে আজকে কাবিলপুর অঞ্চলে টাকা নিয়ে ভোট কিনতে এসেছিল। আমরা কোথাও ভুল করিনি, সবাই দেখতে পাচ্ছেন, সবাই দেখেন। দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে, আমার কাছেও এসছে, আপনাদেরকে দেখালাম। যে যেটা অভিযোগ যেটা শুনতে পাচ্ছি, ওখানে বলা হচ্ছে যে টাকা দিয়ে ভোট কেনার একটা চেষ্টা আর কি। বিপ্লব শেখ বলে নামটা উঠে আসছে, আমি দেখছিলাম অন্যান্য মিডিয়াতে ওনার আরো একটা নাম বলা হচ্ছে, আনোয়ারুল হক। টাকা নিয়ে নাকি গিয়েছিলেন সাগরদিঘির কাবিলপুর এলাকাতে, তাদেরকে ধরে ফেলা হয়, তারপর পুলিশ নাকি তাদেরকে ওখান থেকে নিয়ে আসে। নিয়ে এসে কি করবে জানি না, উদ্ধার করে নিয়ে এসছে নাকি কোনো ব্যবস্থা নেবে সেটা জানি না। যারা এই ভিডিও তৈরি করেছেন তারা বলছেন যে নির্বাচন কমিশন তো বলেছে এইসব হলে ভিডিও তুলে ছবি তুলে পোস্ট করতে, তো সেই জন্যই তারা আর কি পোস্টটা করেছেন। এবং সেই সঙ্গে আপনারা শুনলেন যার নামটা বলা হচ্ছে, তার কি চরিত্র, কি করেন, কি করতে অভ্যস্ত, সেটাও ওখানে বলা হচ্ছিল। ওখানে যেটুকু বলা হয়েছে সেটুকুই আমিও শুনলাম, এর বাইরে বেশি তথ্য আমার কাছে নেই। তবে দর্শক, যদি সত্যিই এই রকম হয়ে থাকে যে অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে, তাহলে বুঝতে হবে যে শাসক তার মানে কতটা আতঙ্কে রয়েছে, কতটা আতঙ্কে রয়েছে, তাদেরকে টাকা ছড়াতে হচ্ছে। যদিও এটা তদন্তের বিষয়, বিচারের বিষয়, সবটা দূর থেকে এইভাবে বলা যাবে না। আমি বলছি আর কি, যদি সত্যি এটা ওই রকম হয়ে থাকে যে টাকার বস্তা নিয়ে মানুষকে দিয়ে ভোট আদায়ের একটা চেষ্টা হচ্ছিল, তাহলে বুঝতে হবে যে শাসক কতটা আতঙ্কিত। এদিকে তো কত কি তারা কাউন্টার করার চেষ্টা করছে, সন্দেশখালীর ঘটনা সাজানো, রাজ্যপাল এই করেছেন, এরকম তো চলছে, কত কি কাউন্টার তো চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে ওইসব চলছে সাফাই দেওয়ার কাজকর্ম, আর উল্টো দিকে যদি এটা সত্যি হয় তাহলে চলছে টাকা দিয়ে ভোট কেনার কাজকর্ম। মানে একদিকে হচ্ছে দোষ ঢেকে দাও, দোষ চাপা দিয়ে দাও, দোষ এড়িয়ে যাও, কৌশল করে কিছু ভিডিও ইত্যাদি অমক তমক সামনে এনে, আর উল্টো দিকে ভোট কেনার জন্য, ভোট পাওয়ার জন্য অর্থ ছড়িয়ে দাও, অর্থ ছড়াও, মানুষকে কার্যত কিনে নাও অন্তত ভোটের দিনটা পর্যন্ত, তারপর যা হবে হবে।
যাই হোক, এই অভিযোগ, এই ভিডিও সামনে এসছে বলেই আমি এতগুলো কথা বলতে বাধ্য হচ্ছি। জানি না বাংলার মানুষ কি ভাবছেন, কি করবেন। যদি সত্যি কেউ 500,000 দিয়ে দেন ভোটের আগে, তার জন্য তার মূল্যবান ভোটটাও যদি সেদিকে দিয়ে দেন, কিছু করার নেই, সেটা তার পারসেপশন, তার ধারণা, তার ভাবনা। কিন্তু জীবনটা তো 500,000-এর নয়, জীবনটার সঙ্গে ভবিষ্যৎ জড়িত, ছেলে মেয়েদের ভবিষ্যৎ জড়িত। আজকে রাস্তাঘাটে যেভাবে মেধাবী যোগ্য চাকরি হারা বা চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, কান্নাকাটি করছেন, এই গরমে ছুটছেন, অবস্থান করছেন, যদি সেই সব দেখেও ছেলে মেয়েদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা ভাবনা না আসে, আর কিছু করার নেই, আর কখনো আসবে বলে আমার মনে হয় না। যদি মনে করেন যেহেতু 500,000 পাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, এটাই এনাফ, নিজেকে প্রশ্ন করুন, যদি সত্যি আপনাদের লক্ষ্মীর ভান্ডারে চলে যেত, তাহলে কি বাড়ির ছেলেটা কাজের সন্ধানে পরিযায়ী শ্রমিক হিসেবে এই রাজ্যের বাইরে সেই গুজরাট, যে মানে যে ক্ষেত্রে যার বিষয়ে এখানে বলা হয় এই বাংলাকে গুজরাট হতে দেব না, সেই গুজরাটে গিয়ে কাজ করছে, আহমেদাবাদ শহর, সুরাট শহর, এসব জায়গায় কাজ করে টাকা পাঠাচ্ছে বাড়ির ছেলেটা, সেই টাকায় সংসার চলছে। চলে এলে আর সংসার চলার মতো অর্থ থাকে না, তাহলে কেন হচ্ছে? যদি দিদির ওই লক্ষ্মীর ভান্ডারই সবকিছু হয়ে যেত, যদি সত্যিই দিদির রাজ্যে সচ্ছল অবস্থা হয়ে থাকতে পারে, যদি সত্যিই দিদির রাজ্যে উন্নতি ঘটে থাকতে পারে, তাহলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে কেন অন্য রাজ্যে? নিজেকে প্রশ্ন করুন, নিজের পরিবারকে প্রশ্ন করুন, নিজের পরিবারের মধ্যে বা নিজের মধ্যে একটু ডিপলি যদি ভাবেন না বিষয়গুলো নিয়ে, আশা করি উত্তর পেয়ে যাবেন। সুতরাং সামান্য অর্থের বিনিময়ে সিদ্ধান্তের পরিবর্তন, ভোট বিক্রি করে দেওয়া, এই প্রসেসে হাঁটবেন না। যদি আপনার মনে হয় যে না ঠিক আছে, তাও ঠিক আছে, কিন্তু সামান্য পয়সা পেয়েছেন বলে মতের পরিবর্তন ঘটিয়ে দেবেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, চুরি, দুর্নীতি, তাদের রাজত্ব কায়েম করতে সাহায্য করবেন, আপনি তো 500,000 পেলেন, কিন্তু আপনার এই 500,000-এর বিনিময়ে ভোটটা নিয়ে তারা যে কত লুট করবে, লুট করেছে, সেটা তো জানতে পারছেন তো আপনারা, দেখতে পাচ্ছেন তো আপনারা। এই সরকারকে তো দেখছেন, মুখে তো খুব বড় বড় ফুটানি, আমাদের নামে বদনাম করা হচ্ছে, দুর্নাম করা হচ্ছে, আমাদের কোনো চুরি নেই, দুর্নীতি নেই, অন্য রাজ্যে কত কি হচ্ছে, এদিকে ফুটানি। আর যখন বলা হচ্ছে যে বিচার শুরু করব, একটু অনুমতি দিন, সরকারি অনুমতি দিন, বিচার পর্ব শুরু হবে, যাদের নামে অভিযোগ এসছে সত্য না মিথ্যা সেটা যাচাই হবে, তখন আবার অনুমতি দিচ্ছে না সরকার, এমনই অভিযোগ সামনে এসছে। যদিও রাজ্যপালের অধীনে যাদের আছে, যাদের নিয়োগ, তাদেরকে রাজ্যপাল অনুমতি দিলেই হয়ে যাবে, তো সেটা নিয়ে এজেন্সিকে হাইকোর্ট বলেছে যে রাজ্যপালের অনুমতিটা কেন নিচ্ছ না। কিন্তু আরো অনেকের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, যখনই রাজ্য সরকারের একটা অবস্থান জানতে চাওয়া হচ্ছে বিচারের বিষয়ে, তখনই গড়িমসি। দেখেছেন না মুখ্য সচিব কিভাবে সময় কিনে কিনে চলেছেন? তার কি বলার আছে না বলার আছে বললেই তো হয়ে যায়। তিনি শুধু সময় কিনে চলেছেন, সময় কিনে চলেছেন, যেন মনে হচ্ছে যে ভোট পর্বটা মিটে গেলে যেন ভালো হয়। তো এগুলো কেন, যখন আপনারা বলছেন যে দুর্নীতি হয়নি, চুরি হয়নি, তাহলে যখন বিচার পর্ব মানে চালানোর চেষ্টা হচ্ছে যে বিচার হোক, তখন কেন অনুমতি দেওয়া হচ্ছে না সরকারি তরফ থেকে? এক্ষেত্রে একটা নিয়ম আছে আর কি, সরকারের একটা এ লাগে আর কি, বিচার প্রক্রিয়া শুরু করার আগে। আমার এটারও প্রশ্ন রয়েছে, যখন আইনের চোখে অপরাধী বলে কেউ মনে হচ্ছে, তখন আবার সরকার, যদি সরকার লোক হলে তো সরকার তো চাইবেই না তার বিচার পর্ব শুরু হোক, কারণ তারা ফেঁসে যায় পুরোটা। সুতরাং এক্ষেত্রেও আইনের যদি প্রভিশন থাকে, আমার মনে হয় সরকারকে আগে নিরপেক্ষ ভাবে ভাবা হতো বলে হয়তো এটা একটা নিয়ম করা হয়েছে, কিন্তু আর অত তো এই নিয়ম থাকার কথা নয়, কারণ গোটা সরকারটাই যদি চোরদেরকে বাঁচানোর চেষ্টা করে, তো সেখানে আবার তার অনুমতি কি লাগবে বিচারের জন্য? বা রাজ্যপালের যে অনুমতির যে বিষয়টা, রাজ্যপাল যাই না তিনি বা তাকে অ্যাপ্রোচ করা করা না নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে,
অ্যাপ্রোচ করে সেটা কি এগোই দেখবো, কিন্তু সরকার পক্ষের দিকটাতেও তো তাদের তো একটা ভূমিকা থাকে, সেটা নিয়েও তো প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। তো দর্শক, এইসব চলছে দেখতে পাচ্ছেন, এখন মানুষ কি করবেন আমি জানি না, এইসব ভিডিও সামনে এসছে। যদি আপনাদের এ নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।